মালিবাগ, পল্টন, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর 2:30টার দিকে পল্টনে একটি জিপ গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে জলকামান দিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরদিকে বেলা 2:45টার দিকে মালিবাগ মোড়ে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের সুপারভাইজার জানায়, সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনের সিটে পথচারীর মধ্য থেকে এক তরুণ আগুন লাগিয়ে পালিয়ে যায়। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে নিউ ভিশন পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় ও ভাঙচুর করে 5-6 জন যুবক। ওরা একজন আসলো এখান থেকে আগুনটা ফালাই দেয়া, খালি পিছে দিয়ে লড় দিছে। ভাঙচুর করার সাথে সম্পূর্ণ গ্লাসগুলো ভেঙে ফেলে, ভাঙার সাথে সাথে কিছুক্ষণ মানে আধা মিনিট অলরেডি যায় না, তার ভিতরে আবার আগুন ধরে দিছে। দৌড় কিছু ওইদিকে দৌড় দিছে, লাঠি একদিকে ফালাইয়া, গাড়িতেও কিছু ফালাইয়া বার হয়েছে, আর এদিকে কিছু দৌড় দিছে।